নমস্কার বন্ধুরা, এক্সাম প্রিপারেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু ইম্পর্টেন্ট জিকে, যেগুলো ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল এবং এসআই এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, এবং যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনাদের লাইক এবং আপনাদের কমেন্ট আমাদেরকে আরও বেশি করে ইন্সপিরেশন জাগায় আরও ভালো কাজ করার জন্য। তো আশা করছি আপনারা এইটুকু সহায়তা আমাদের সাথে করবেন। তো ভিডিওটা শুরু করব। ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো যে কথাটা বলি, যে আপনি যদি নতুন আমাদের চ্যানেলটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হলো, ভারতের দীর্ঘতম কয়াল কোনটি? উত্তর দেখুন, দাগানো আছে ভেম্বানাদ। 51 নম্বর প্রশ্নের উত্তর ক। 52 নম্বর প্রশ্নে, ভারতের সবচেয়ে বেশি সড়ক পথ কোথায় আছে? এটি হবে মহারাষ্ট্র। দারুচিনি দ্বীপ কাকে বলা হয়? এটি হবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাকে বলা হয় দারুচিনি দ্বীপ। বেরিং প্রণালী কোথায় অবস্থিত? এটি হবে উত্তর প্রশান্ত মহাসাগরে। কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য করা হয়েছে? এটি হবে মধ্যপ্রদেশ। এবার চলে আসছি পরবর্তী প্রশ্নে, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ নিচের কোনটি? এখানে অপশন গ সম্বর হলো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। মিনপকুম বিমানবন্দর কোথায় অবস্থিত? এটি হবে চেন্নাই। বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টি? এটি হবে 23টি। আয়তন হিসাবে ভারতের বৃহত্তম জেলা হলো লে লাডাখ। এটি হলো আয়তনের বিচারে। চর্নোকাইট হলো নীলগিরির একটা নাইস। ভারতের সবচেয়ে শিল্প উন্নত রাজ্য হলো মহারাষ্ট্র। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটি হবে দেরাদুন। ড্যাশকে সূর্যোদয় শিল্প বলা হয়। অটোমোবাইল শিল্পকে সূর্যোদয় শিল্প বলা হয়ে থাকে। পশ্চিম উপকূলের কোন বন্দরে কৃত্রিম পোতাশ্রয় আছে? এটি হবে নিউ ম্যাঙ্গালোর। সার্কের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? এটি হবে কাঠমান্ডু। তিস্তা নদীর উৎস কোথায়? এটি হবে জেমু হিমবাহ। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি? এটি হবে হাওড়া। হুড্রু জলপ্রপাত কোন নদীর গতিপথে সৃষ্টি হয়েছে? এটি সুবর্ণরেখা নদীর গতিপথে সৃষ্টি হয়েছে। এটি মনে রাখবেন, এটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার সদর দপ্তর কোনটি? উত্তর হবে রায়গঞ্জ। শুকনো লঙ্কা ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি উৎপন্ন হয়? এটি হবে তামিলনাড়ু। জেনেটিক কোডের আবিষ্কর্তা কে? এটি হবে ডক্টর খোরানা। মনে রাখবেন, তিনি কিন্তু নোবেল পুরস্কার পান। পতঙ্গ সংক্রান্ত আলোচনাকে কী বলে? এটা হবে এন্টোমোলজি। তারপরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? উত্তর হবে কৃষিকার্য। কে দশশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? আকবর দশশালা বন্দোবস্ত প্রবর্তন করেন। দিল্লির মসনদে শেষ সুলতান কে ছিলেন? উত্তর হবে ইব্রাহিম লোদি। পাটালিপুত্র নগরটি কে নির্মাণ করেন? উত্তর হবে উদয় ভদ্র। বাংলার কোন নবাব তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেছিলেন? উত্তর হবে মীর কাসিম। অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেন? উত্তর হবে জেমস প্রিন্সেপ। তুজুক হি জাহাঙ্গীরি কার লেখা? এটি জাহাঙ্গীরেরই লেখা। 108 নম্বর প্রশ্ন, ভারতের কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে ভীম কদফিসেস। অপশন ঘ। পাল বংশের রাজত্বকালে দুটি বিশ্ববিদ্যালয় কোথায় গড়ে উঠেছিল? এক হচ্ছে বিক্রমশিলা, দুই হচ্ছে সোমপুর। অপশন খ সঠিক উত্তর। নিচের কোনটি পালযুগে সন্ধ্যাকর নন্দীর একটি রচনা? রামচরিত হল পালযুগে সন্ধ্যাকর নন্দীর একটি রচনা। সেন বংশের শাসনকালে পবনদূত রচিত হয়, রচয়িতার নাম কি? পবনদূতের রচয়িতা হলেন গোবর্ধন। অপশন খ। 112 নম্বর প্রশ্ন, ব্রহ্মজিৎ গৌড় কে ছিলেন? এটি হবে শেরশাহের হিন্দু সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড়। দি ইন্ডিকা এই গ্রন্থটি কে লিখেছিলেন? এটি লিখেছিলেন মেঘাস্থিনিস। বুদ্ধদেব কোথায় নির্বাণ লাভ করেন? তিনি কুশীনগরে নির্বাণ লাভ করেন। 115 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন
এবং পাশে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করবেন। 116 নম্বর প্রশ্ন, মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি বৈশালীতে জন্মগ্রহণ করেছিলেন। আকবররা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন? 1712 খ্রিস্টাব্দে তিনি সিন্ধু জয় করেছিলেন। কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয়? দ্বিতীয় মহিপালের রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয়। লাখ বক্স বা গিভার অফ লাখ নামে কে পরিচিত? এটি সঠিক উত্তর আমি এই আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করছি যে আপনারা কমেন্টে জানান এটি সঠিক উত্তর কি। 120 নম্বর প্রশ্ন, নিচের কোন রাজবংশ হায়দ্রাবাদে চারমিনার নির্মাণ করেছিলেন? এটি হবে কুতুবশাহি। তিনি হায়দ্রাবাদে চারমিনার, তাদের রাজবংশ হায়দ্রাবাদে চারমিনার নির্মাণ করেছিলেন। মূল্যবান ঐতিহাসিক দলিল আকবরী নামা কার লেখা? অপশন ক হবে সঠিক উত্তর, আবুল ফজল। 122 নম্বর প্রশ্নে, 1757 পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা কার কাছে পরাজিত হন? উত্তর হবে অপশন ক, রবার্ট ক্লাইভ। 123 নম্বর প্রশ্ন, ভারতে আগত হুনদের মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ হুন নায়কের নাম কি? উত্তর হবে অপশন ক, মিহিরগুল। গ্র্যান্ড ট্র্যাক রোড কে নির্মাণ করেন? অপশন ক, শেরশাহ। খানোয়ার যুদ্ধ কবে হয়েছিল? 1527 খ্রিস্টাব্দে। ইম্পিরিয়াল ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? 1921 খ্রিস্টাব্দে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কবে জাতীয়করণ করা হয়? জানুয়ারি মাসের 1949 সালে। তো এই ছিল আজকে আমাদের জিকে। আমরা পরবর্তী ভিডিওতে আবার গুরুত্বপূর্ণ কিছু জিকে আপনাদের জন্য নিয়ে আসবো। তো ততক্ষণ আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকুন এবং আপনারা খুব ভালো থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, টাটা।